নমস্কার বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেননি, তা সেক্ষেত্রে আপনি অনলাইনে ট্রাই করেছেন এবং ট্রাই করার পরে সেখানে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। এক নম্বর প্রধান সমস্যা হচ্ছে ওটিপি সমস্যা বা সাবমিট হচ্ছে না, সেক্ষেত্রে সার্ভিস নট অ্যানেবল বলছি, তা অনেক সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন। এই সমস্যার সমাধানের জন্য খাদ্য দপ্তরের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেই নোটিফিকেশনে বলা হয়েছে আপনি কীভাবে সহজেই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এবং মোবাইল লিঙ্ক করতে পারবেন। তার টোটাল যে আপডেটটা উঠে আসছে সেই আপডেটটা আপনাদের কাছে বিস্তারিত জানাবো, তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তার সবার প্রথমে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলি আপনি সবার প্রথমে দেখতে পেয়ে যাবেন, আপনার কোনো আপডেট মিস যাবে না। আর আপনারা যে কোনো সমস্যার জন্য কমেন্ট বক্সে অবশ্যই আপনি জিজ্ঞাসা করতে পারেন। তার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর এবং আধার কার্ড লিঙ্ক করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো আপনার অফলাইন পদ্ধতি, এবং সেক্ষেত্রে আপনার ডিলারকে 11 নম্বর ফর্ম ফিল আপ করে আপনি জমা করতে পারেন, এবং যে কোনো আপনি জেরক্স দেখেন বা অনলাইনে কিন্তু আপনি ফর্ম পেয়ে যাবেন। তার ফর্ম লিঙ্কটা আমি কিন্তু দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করে আপনি কিন্তু ফিল আপ করে জমা দিতে পারেন ডিলারকে, এবং সেখানে আপনি জমা দিতে পারেন আপনার প্রত্যেক ফ্যামিলির আপনার আধার কার্ড এবং রেশন কার্ড যা যারা আছে, এবং যদি কোনো ফ্যামিলির বা কোনো ফ্যামিলি মেম্বারের যদি আপনার আধার কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে বাচ্চাদের জন্ম সার্টিফিকেট দিতে পারেন। তো এইভাবে কিন্তু অফলাইনে আপনি কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এবং মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন, তার মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু ফর্মে লিখতে হবে, তো এইভাবে করে নিতে পারেন। এছাড়া যদি মনে করেন যে আপনি অনলাইনে করবেন, সেই অনলাইনে প্রসেসটা কিন্তু আপাতত এখন বন্ধ আছে, অনলাইনে প্রসেসটা কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু খুব শুরু হয়ে যাবে। তা যদি আপনি মনে করেন সেক্ষেত্রে খাদ্য দপ্তর থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে, সেটা বলা হয়েছে, তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে খাদ্য দপ্তরের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, এবং সেই নোটিফিকেশানে বলা হয়েছে ওয়েভেল টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে আপনাকে কিন্তু এবার থেকে কর্মীরা যাবে আপনার বাড়িতে, এবং বাড়িতে গিয়ে গিয়ে কিন্তু আপনাকে রেশন কার্ডের সঙ্গে আধার এবং মোবাইল নাম্বার লিঙ্ক করে দেবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম সমস্যা হবে না। অর্থাৎ আপনি বাড়িতে গিয়ে সকলের কিন্তু আধার লিঙ্ক করিয়ে দেবে রেশন কার্ডের সঙ্গে, এটা কিন্তু সবচেয়ে বড় আপডেট হয়ে আসছে। এইভাবে যদি আপনি কিন্তু না পারেন তো খুব শীঘ্রই কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাবে খাদ্য দপ্তরের অফিসাররা।